ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা কাটতে সহজ, রাঁধতে সহজ, আবার খেতেও সহজ। তবে এর স্বাদ কিন্তু মোটেই সহজ না, স্বাদ অসাধারণ। এমন একটি রেসিপি হচ্ছে পাবদা মাছের রেসিপি। তো চলুন দেখে নিই পাবদা মাছ ভুনা করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। 5 পিস পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মনে রাখবেন, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ ছাড়া অন্য সব মাছই কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, আর ধুয়ে নিলে মাছের গায়ে কোনো ময়লা থাকে না। একটি টমেটো আমি কেটে নিয়েছি, আর টমেটোগুলো এরকমভাবে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে এখানে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় যেহেতু আমি মাছটা ভুনা করব। এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি, 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিরে 2 ভাগ করে নিয়েছি, 1/2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট নিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর আছে স্বাদ মতো লবণ। এবার চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এই মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। এজন্য সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এই মাছগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মাছ ভাজার সময় তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার যখন মাছের এক পাশ হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে। এভাবে 2 পাশই হালকা করে ভেজে নিতে হবে, এতে করে মাছটা খেতে খুব ভালো লাগে। তবে খেয়াল রাখবেন মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়। খুব বেশি যদি ভেজে নেন তাহলে কিন্তু পাবদা মাছের যে আসল স্বাদ সেটাই হারিয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। মাছ ভাজার পর যে এক্সট্রা তেল ছিল সেই তেলেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কারণ এই তেলে যদি রান্নাটা করা হয় তাহলে রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। এবং পেঁয়াজটা ভাজার সময় এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ, এতে করে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু পরপর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের রংটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব আদা এবং রসুনের পেস্ট 1/2 চা চামচ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এতে করে আদা এবং রসুনের যে স্ট্রং ফ্লেভার আছে সেটা চলে যায়। আর এই পর্যায়ে অ্যাড করছি কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ মরিচ। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নিব। তবে খুব বেশি ভাজতে যাবেন না, যেন পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে, তবে হালকা করে একটু ভেজে নিলে রান্নাটা সুস্বাদু হয় এবং মশলার যে র ফ্লেভার আছে সেটাও চলে যায়। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটা মিডিয়ামেই রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। তেল উপরে উঠে গেছে আর আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। এবার অ্যাড করছি টমেটোগুলো, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামেই রেখে এই টমেটো গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আমি 5 মিনিটের মতো টমেটোগুলোকে কষিয়ে নিয়েছি, আর এতে টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এভাবে হালকা করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে করে দিব, এবং যখন বলক আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার মাছগুলোকে এর সাথে অ্যাড করতে হবে, এবং মাছগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, মাছগুলোকে আলতো করে একটু ডুবিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, আর ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার কিন্তু ঝোলটা অনেকখানি টেনে গেছে আর রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচিগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। আলতো করে ধনিয়া পাতাগুলো একটু ডুবিয়ে দিলেই হয়। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, আর ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, এতে করে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা চলে যায়। রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিতে হবে। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, পাবদা মাছের দাড়ি থাকলেও মোষ নেই, আর খেতে কিন্তু অসাধারণ এবং কাটা কিন্তু একটি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।